নমস্কার, আপনাদের সবাইকে শুভ সকাল জানাই। তোমাদের ছাত্রছাত্রীরা, তোমরা যারা রয়েছে তাদের সবাইকে শুভ সকাল জানিয়ে চলে আসি আজকের এডুকেশন অনলাইনে। আমরা একটি বছরের উপরে ঘরবন্দি, আমাদের পড়াশুনো একেবারে হয়ে গিয়েছে এখন ফোনবন্দি। তাই তোমরা যারা ক্লাস টেনে পড়ো, যারা এবছর মাধ্যমিক দেবে বা সামনের বছর যারা মাধ্যমিক দেবে বলে ভাবছো বা রয়েছো, তাদের জন্য আজকে আমাদের বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক সাজেদ আলী। আজকের বিষয় হচ্ছে বাংলা ক্লাস টেনের দশম শ্রেণী। শুরু করি আমরা স্যার। নমস্কার ছাত্রবৃন্দ, প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। ওর সাথে সাথে এই সিটিভিএন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। বিগত একটা বছর ধরেই ঘরবন্দি আমরা, আর তার মধ্যে দিয়েই একটা বছর ধরেই ক্লাস চলছে এইভাবেই, এবং তোমাদের নিশ্চয়ই প্রত্যেকেরই অনেকটাই সহযোগিতা হয়েছে, এতে উপকার পেয়েছো প্রত্যেকে। আজকের ক্লাস দশম শ্রেণীর বাংলা সমাস। আচ্ছা, সমাস কি জানো কি তোমরা? অবশ্যই দেখেছো বইতে সমাস কি। আজকে দেখো, সমাস আমি স্টার্ট করছি। আমরা আজকে বাংলা ব্যাকরণের সমাস অধ্যায়টা করব। বাংলা ব্যাকরণের সমাস, হ্যাঁ, বাংলার ব্যাকরণের সমাসটাকে স্টার্ট করছি আজকে আমি। দেখে নাও প্রত্যেকে সমাস কি। আচ্ছা, কাকে বলা হয় সমাস? সমাস হচ্ছে গিয়ে যে একটি শব্দ গঠনের প্রক্রিয়া। শব্দ গঠনের প্রক্রিয়া মিন্স যে বেশ কয়েকটি পদ যুক্ত হয়, বেশ কয়েকটা পদ যুক্ত হয়ে গিয়ে নতুন একটি পদ সৃষ্টি করা হয়, ও সেই পদটাকে বলা হয় সমাস। আচ্ছা দেখো, দেখাচ্ছি এখান দিয়ে আমি, স্ক্রিনে দেখে নাও। সমাস বলতে কি বললাম? বেশ কয়েকটা পদের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি কি, পদ যুক্ত পদ যুক্ত পদ। তিনটে পদ লিখলাম, তিনটে পদ যুক্ত হয়ে যে একটা নতুন পদ সৃষ্টি হচ্ছে, এই নতুন পদটাই হচ্ছে কি সমাস। কিন্তু কী পদ, কী বৃত্তান্ত লিখলাম না। এইবার দেখো, এক্সাম্পল দিচ্ছি আমি, একটা এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি কি, নীল যে আকাশ। দেখো, নীল যে আকাশ বললে পরে কি আসবে? নীল আকাশ। অর্থাৎ কি দেখলাম, দুটো পদ আছে এখানে, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে আকাশ। এবার দেখো, আন্ডারলাইন করে আমি দেখিয়ে দিচ্ছি, নীল আর আকাশ দুটো পদ, ওই দুটো পদের সংমিশ্রণে সৃষ্টি হচ্ছে কি, নীলাকাশ। তাহলে এই যে নীলাকাশ তৈরি হলো, এই নীলাকাশটাই হচ্ছে কি সমাস তৈরি হলো। অর্থাৎ সমাসের মাধ্যমে কি হলো, একটি নতুন শব্দ তৈরি হলো। নীল ছিল রঙ, আকাশ ছিল, তো আকাশকে অবশ্যই বুঝছি আমরা, আর এখান থেকে নীলাকাশ আর একটা নতুন শব্দ তৈরি করলাম। এইবার দেখো, এই সেই সমাস শিখতে গেলে বেশ কয়েকটা বিষয় সবসময় জানতে হয় আমাদেরকে, মাথায় রাখতে হবে বেশ কয়েকটা জিনিস। এবং সেইগুলো কী কী? এক নম্বর হচ্ছে গিয়ে সমস্যমান পদ, দুই নম্বর সমাসবদ্ধ পদ, আর তিন নম্বর হচ্ছে কি ব্যাসবাক্য। অর্থাৎ দেখো, সমস্যমান পদ কী লিখেই দেখাচ্ছি এখানে আমি। সমস্যমান পদটা কি? যে সকল পদগুলি যুক্ত হয়ে গিয়ে সমাস তৈরি হয়, যে সকল পদ যুক্ত হয়ে গিয়ে সমাস তৈরি হবে সেটাকেই বলা হবে কি সমস্যমান পদ। আর এই সমস্যমান পদগুলিকে দুভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে কি পূর্বপদ আর একটা হচ্ছে কি পরপদ। স্ক্রিনটাকে অল টাইম ফলো রাখবে। অর্থাৎ দেখো, একটা হচ্ছে কি পূর্বপদ আর একটা হচ্ছে কি পরপদ। এই দুটো পদ যুক্ত হয়ে গিয়ে যে একটা নতুন পদ সৃষ্টি হয়েছিল, সেই পদটাই হচ্ছে কি সমাসবদ্ধ পদ। সমস্ত পদ বলতে পারি সেটাকে আমরা, অর্থাৎ সমাসবদ্ধ পদ যা সমস্ত পদ তাই। অর্থাৎ দেখো, এক্সাম্পল যেটা আমি দেখিয়েছিলাম, নীল যে আকাশ, তাহলে যদি এখন এই সেই পূর্বপদের জায়গায় আমি লিখে দিই নীল, মধ্যিখানটাতে লিখে দিলাম যে, আর এই দিকে লিখে দিলাম আকাশ, তাহলে দেখো
নীলটা কোন পথ পূর্বপথ, আকাশটা কোন পথ পরপথ, এই দুটো যুক্ত হয়ে তৈরি হলো কি নীলাকাশ। তাহলে এই যে নীলাকাশ তৈরি হলো, এই নীলাকাশটা কি সমস্ত পথ বা সমাসবদ্ধ পথ। বুঝতে পারলে আশা করি প্রত্যেকে, অর্থাৎ সমস্যমান পথ কি দেখলাম আর সমাসবদ্ধ পথ কি সেটাও দেখলাম। এবার তাহলে পরে চলে আসি কোথায়, ব্যাস বাক্য। দেখো ব্যাস বাক্য মুছে দিই একটু আমি জাস্ট উপর দিয়ে। হ্যাঁ, দেখো ব্যাস বাক্য কি, ব্যাস বাক্য কি সমস্ত পদ লিখলাম আমরা এখান থেকে নীলাকাশ। তো এই যে নীলাকাশ ছিল, নীলাকাশটাকে যে সেন্টেন্সের মাধ্যমে, বাক্যের মাধ্যমে বিশ্লেষণ করব, অর্থাৎ দেখো নীলাকাশকে বিশ্লেষণ করেছিলাম কি দিয়ে, নীল যে আকাশ দিয়ে। তাহলে নীল যে আকাশ তাকেই তো নীলাকাশ বলা হবে। তাহলে নীল যে আকাশ সেটা হচ্ছে নীলাকাশ। তাহলে লিখেছিলাম নীল যে আকাশ, তাহলে এই সেই নীলাকাশটাই হচ্ছে কি ব্যাস বাক্য। অর্থাৎ সমাসবদ্ধ পথকে কিংবা সমস্ত পথকে যে সেন্টেন্সের মধ্য দিয়ে বিশ্লেষণ করা হবে, বাক্যের মধ্য দিয়ে বিশ্লেষণ করা হবে, বাক্যাংশের মধ্য দিয়ে ওটাকে বিশ্লেষণ করা হবে, সেটাই হচ্ছে কি ব্যাস বাক্য। আর এই ব্যাস বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য। নোট করে নাও প্রত্যেকে, এটা শর্ট কোশ্চেন আসতে পারে, এটা আর খুব দেয় শর্ট কোশ্চেনটা পরীক্ষাতে, যে কি ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। অনেক সময় যখন বিগ্রহ বাক্য দিয়ে দেয় বুঝতে অসুবিধা হয় তোমাদের, তাহলে দেখো বিগ্রহ বাক্য, ব্যাস বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য। অর্থাৎ সমাস শিখতে গেলে পরে সমস্যমান পদ, সমাসবদ্ধ পদ আর কি বিগ্রহ বাক্য কিংবা কি ব্যাস বাক্য, এই তিনটে জিনিস অল টাইম মাথায় রাখতে হবে। এইবার দেখো চলে আসি আমরা সমাসের শ্রেণীবিভাগে। একটা কথা বলে নিই, যেহেতু চ্যাপ্টারটা সমাস, কথায় আছে কি সমাস শিখতে লাগে অন্ততপক্ষে ছমাস। সুতরাং ছমাসের জিনিস এখানকার সীমিত সময় সবটা তো আর সম্ভব নয়। সমাসের প্রতিটা বিভাগ জাস্ট সংক্ষেপে এখানে ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। দেখো সমাসের শ্রেণীবিভাগ, সমাসকে মোট 9টা ভাগে ভাগ করা হয়। 9টা ভাগ কী কী প্রত্যেকেই জানি আমরা, যে কি 1 নম্বর কর্মধারায় সমাস, 2 নম্বর দ্বন্দ্ব সমাস, 3 নম্বর দ্বিগু সমাস, 4 নম্বর তৎপুরুষ সমাস, 5 নম্বর বহুব্রীহি সমাস, আর 6 নম্বর নিত্য সমাস, 7 নম্বর অব্যয়ীভাব সমাস, 8 নম্বর অলোপ সমাস, 9 নম্বর হচ্ছে কি বাক্যাশ্রয়ী সমাস। অর্থাৎ দেখো 9 প্রকারের সমাস।
নপকড়া সমাসের মধ্যে ফার্স্টের ছটা ভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফার্স্টের ছটা ভাগকে প্রধান সমাস বলা হয়ে থাকে, আর হচ্ছে গিয়ে 7, 8, 9টা কি অপ্রধান। সুতরাং এই সেই ফার্স্টের ছটা নিয়ে ডিসকাস করি আগে। আমি দেখো ফার্স্টেই বলা হচ্ছে কি কর্মধারায় সমাস। কর্মধারায় সমাসটা কি দেখো, কর্মধারায় সমাস কি বই খুললে পরেই দেখতে পাবে তোমরা যে কি কর্মধারায় সমাসটা কি কাকে বলা হয়। যে সমাসে সমস্যমান পদ দুটি, দুটি করে সমস্যমান পদ থাকতেই হবে সবসময় সমাসের মধ্যে। যে সমাসে সমস্যমান পদ দুটির একটি বিশেষ্য আরেকটি বিশেষণ, কিংবা দুটোই বিশেষ্য অথবা কি দুটোই বিশেষণ, এবং সমস্ত পদে গিয়ে দ্বিতীয় পদটা অর্থাৎ উত্তর পদের অর্থটাই প্রাধান্য পায়, আর তখন তাকে কর্মধারা সমাস বলা হবে। এবার দেখো এখান থেকে একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি আমি, মুছে দিই তাহলে এই পেজটা। দেখো যে কোনো সমাস করতে গেলে পরেই আমাদেরকে দুটো পদ সবসময় রাখতে হবে, সমস্যমান পদ দুটো আর কি। একটার নাম হচ্ছে কি পূর্বপদ, আর একটার নাম কি পরপদ। দেখো লিখে নিই আমি আগে এখান দিয়ে, পূর্ব আর লিখলাম পর। এই পরপদকে কেউ কেউ উত্তরপদ বলে থাকে, তোমরা উত্তরপদ লিখতে পারো, অসুবিধা নেই কোনো। এবং এই দিকে লিখব কি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। অর্থাৎ দেখো সংজ্ঞাতে কি ছিল, দুটো পদের মধ্যে একটি পদ বিশেষ্য একটি পদ বিশেষণ, দুটোই বিশেষ্য দুটোই বিশেষণ। অর্থাৎ দুটো পদই বিশেষ্য হতে পারে বিশেষণ হতে পারে, যাই হোক না কেন সমাসবদ্ধ পদে কিন্তু শুধুমাত্র উত্তর পদটাই প্রাধান্য পাবে। এক্সাম্পল দেখো, ওই সেটা দিয়ে দিয়ে আবার, যেটা তখন দেখিয়েছিলাম নীল যে আকাশ নীল আকাশ, নীল যে আকাশ, নীলটা কি আকাশটা কি, আকাশটা কোন পদ, আকাশ হচ্ছে কি বিশেষ্য পদ। আকাশ নাম পদ প্রত্যেকে জানি আমরা বিশেষ্য, নীলটা কি নীল হচ্ছে আকাশের বিশেষণ, আকাশের রংটা কেমন নীল, এই তো। বিশেষণ পদটা কি কাকে বলা হয় বিশেষণ, যে পদ বিশেষ্যের দোষ গুণ অবস্থাকে নির্ণয় করে নির্দেশ করে। সুতরাং আকাশটা কেমন, আকাশটা নীল, আকাশের রং নীল, সুতরাং নীলটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে দেখো সংজ্ঞার সাথে কি মিলছে, একটা পদ বিশেষ্য একটা পদ বিশেষণ। এইবার দেখো এই সমস্ত পদে তৈরি হয়েছিল কি নীল আকাশ। নীল আকাশ বলতে কি বুঝি আমরা, আকাশটাকেই তো বুঝি তাই না। অর্থাৎ দেখো ওই সেই পরপদটা কিন্তু কি এখানটা দিয়ে প্রধান, অর্থাৎ পরপদের গুরুত্বটা বেশি এখানে, আর সেই কারণে এটা হচ্ছে কি কর্মধারায় সমাস। অর্থাৎ এটা হচ্ছে কি স্ট্রাকচার কর্মধারায় সমাসের, দুটো পদ থাকবে, একটা হচ্ছে কি পূর্বপদ আর একটা কি উত্তরপদ, একটা পদ বিশেষ্য একটা পদ বিশেষণ, আবার কখনো কখনো দুটো পদই বিশেষ্য হতে পারে, দুটো পদ বিশেষণ হতে পারে অসুবিধা নেই, কিন্তু সমস্ত পদে গিয়ে সমাসবদ্ধ পদে গিয়ে এই উত্তর পদের অর্থটাই কি প্রাধান্য পাবে। এবার দেখো আর একটা উদাহরণ দেই, নব যে অন্ন নবান্ন, নব যে অন্ন সমান সমান নবান্ন। নবান্ন মানে কি নতুন ধানকে বলা হয়, নতুন ধান যখন ওঠে অন্ন তৈরি হয় তার থেকে, আর তাকে বলা হয় কি নবান্ন। অর্থাৎ দেখো অন্নটা কেমন নতুন নব, তাহলে এখানে অন্নটা বিশেষ্য আর নবটা তার বিশেষণ, তাহলে সেই বিশেষ্য বিশেষণ নবান্ন বলতে কি বুঝি, নতুনটাকে তো নয়
অর্থাৎ কি বুঝি? অন্ন বুঝি, ধান বুঝি। তাহলে নবান্ন বলতে যদি সে আমরা ধানটাকেই বুঝি, নতুন অন্নটাকেই বুঝি, তাহলে হচ্ছে কি উত্তর পদের অর্থটাই অত্যন্ত বেশি প্রাধান্য পাচ্ছে। তাহলে এইভাবেই যে সকল সমাসের সমস্যমান দুটি পদের একটি বিশেষ্য আর একটি বিশেষণ এবং সমস্ত পদে গিয়ে উত্তর পদটাই প্রাধান্য পায় তাকেই বলা হবে কি কর্মধারায় সমাস। এইবার দেখো নেক্সট পয়েন্টে চলে আসি, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কি দেখো, দ্বন্দ্ব সমাসে কি ওই ঠিক সেম ব্যাপার, দুটো তোমার পদ থাকবে এবং সমস্যমান পদ দুটি একটি সংযোজক অব্যয় দ্বারা তাকে সংযুক্ত থাকবে এবং সমস্ত পদে গিয়ে উভয় পদের অর্থই প্রাধান্য পাবে। অর্থাৎ দ্বন্দ্ব সমাস কি, যে সকল সমাসের সমস্যমান পদ দুটি, যে সকল সমাসের সমস্যমান পদ দুটি একটি সংযোজক অব্যয় দিয়ে সংযুক্ত থাকবে এবং সমস্ত পদে গিয়ে উভয় পদের অর্থ সমান প্রাধান্য পাবে এবং তাকেই বলা হবে কি দ্বন্দ্ব সমাস। আচ্ছা দেখো দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল দিচ্ছি আমি একটা। সুতরাং যখনই তোমরা সমাস করবে লিখে নেবে যে একটা পূর্বপদ আর একটা কি পরপদ। আর ঠিক তার পাশে থাকবে কি সমস্ত পদ, অর্থাৎ নতুন যে পদটা তৈরি হচ্ছে। এখন যদি আমরা লিখি ভাই ও বোন, তাহলে দেখো ভাইটা লিখলাম কোথায় পূর্বপদে, ও হচ্ছে সংযোজক অব্যয়, এখানে আমরা ও ব্যবহার করতে পারি আর ব্যবহার করতে পারি। তাহলে দেখো ও ভাই ও বোন, বোনটা কোন পদ হলো, পরপদ হলো, উত্তর পদ হলো। তাহলে দেখো ভাই ও বোন সমান সমান কি বলবো একসাথে, যে নতুন শব্দ তৈরি সেটা হচ্ছে ভাই বোন। তাহলে ভাই ও বোন ভাই বোন, তাহলে এই যে ভাই ও বোন ভাই বোন তৈরি হলো, এই যে ভাই বোন নতুন একটা শব্দ, এটাকেই বলা হয় কি সমস্ত পদ, সমাস বদ্ধ পদ, সমাস নিষ্পন্ন হয়েছে এখানে। অর্থাৎ পূর্বপদ ভাই আর হচ্ছে কি উত্তরপদ হচ্ছে বোন, ভাই ও বোন যুক্ত হয়ে গিয়ে তৈরি হলো ভাই বোন। ভাই বোন বলতে কি বুঝি, ভাইকে বুঝি না, বোনকে বুঝি না, অর্থাৎ ভাই বোন দুজনকেই বুঝি। তাহলে এই যে ভাই আর বোন দুটো পদের অর্থই সমান প্রাধান্য পাচ্ছেন এখান দিয়ে, আর সেই কারণে বলা হলো কি যে যে সকল সমাসে, যে সকল সমাসের সমস্যমান পদ দুটি একটি সংযোজক দিয়ে যুক্ত থাকবে এবং সমস্ত পদে গিয়ে উভয় পদের অর্থই সমান প্রাধান্য পাবে আর তখন তাকে বলা হবে কি দ্বন্দ্ব সমাস। এইবার চলে আসি নেক্সট পয়েন্ট, দ্বিগু সমাসে। দ্বিগু সমাস কি, যে সকল সমাসের পূর্বপদটা সংখ্যাবাচক বিশেষণ হয়, যে সকল সমাসের পূর্বপদটা সংখ্যাবাচক বিশেষণ, উত্তর পদটা হচ্ছে বিশেষ্য এবং সমস্ত পদে একটি এটি সমষ্টি নির্দেশ করবে। অর্থাৎ যে সকল সমাসের পূর্বপদটা সংখ্যাবাচক বিশেষণ অর্থাৎ কি সংখ্যা নির্দেশ করবে, ওটা পাঁচ করতে পারে, সাত করতে পারে, একশো করতে পারে, দুশো করতে পারে, হাজার করতে পারে, সংখ্যাবাচক বিশেষণ থাকতে হবে। উত্তর পদ থাকবে কি বিশেষ্য এবং সমস্ত পদে গিয়ে একটি সমষ্টিকে নির্দেশ করবে আর তখন তাকে বলা হবে কি দ্বিগু সমাস। দেখো এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদেরকে, এর ক্ষেত্রেও ঠিক তাই, দুটো পদ লিখে নাও পূর্বপদ পরপদ।
আর সমান সমান দিয়ে পাশে হবে কি সমস্ত পথ। উদাহরণ দিচ্ছি কি সপ্তাহ, সপ্তাহকে লিখব কি সপ্ত অহের সমাহার। তাহলে সপ্ত অহের সমাহার সমান সমান নতুন যে পদটা তৈরি হবে তার নাম হচ্ছে সপ্তাহ। আর একটা উদাহরণ দিই শত অব্দের সমাহার। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, দেখে নি কেউ আছেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কে বলছো? আমি বলো, টিভির ভলিউমটা মিউট করে কথা বলো। হ্যালো, আমি বর্ষা, মানে বর্ষা বলছি। বলো। আমি সামনের বছর মাধ্যমিক দেবো, আমি ভাবছি মানে যারা আগে মাধ্যমিক দেবে তাদেরকে এগুলো পরীক্ষা নাকি? এটা তো পরীক্ষা চলছে না, এটা একটা ক্লাস চলছে সমাসের। নেক্সট ইয়ার যারা দিচ্ছে মাধ্যমিক তাদেরও লাগবে, ওরাও করতে পারবে। হ্যাঁ, অর্থাৎ 21-22 উভয় করতে পারবে ক্লাসটাকে। আচ্ছা কোন বছর মাধ্যমিক তোমার? হ্যালো। ও আচ্ছা, তুমি তোমার কোন বছর মাধ্যমিক? হ্যাঁ, জুন মাসে 1 তারিখে। মানে তুমি এই বছর জুন মাসে 1 তারিখে? 1 তারিখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকো, সঙ্গে থাকো, ক্লাসটা শোনো। হ্যাঁ আচ্ছা, কি বলছিলাম, শত অব্দের সমাহার। শত অব্দের সমাহারকে বলা হবে কি শতাব্দী। শতাব্দী বলতে কি বুঝি আমরা? 100 বছরের সমষ্টিকে বলা হয় শতাব্দী। সপ্তাহকে বলা হয় কি 7টা দিনের সমষ্টি। তাহলে ওই যে সপ্ত অহ, সপ্ত মানে 7, আর এই শত, সপ্ত আর শতটা কি সংখ্যা এবং অহ আর অব্দ কি বিশেষ্য পদ। সুতরাং সপ্ত অহ, অহটা কেমন, সপ্ত মানে 7টা দিন, দিনের সংখ্যাকে নির্দেশ করছে অর্থাৎ বিশেষ্য। আর যেহেতু সংখ্যায় রয়েছে সংখ্যাবাচক বিশেষ্য। আবার এখান দিয়ে অব্দ, অব্দ মিন্স কি বছর, আর সেই বছরের সংখ্যাটা কি শত, সুতরাং এটাও সংখ্যাবাচক বিশেষণ। অর্থাৎ দেখো সংজ্ঞার সাথে মিলছে কি না। অর্থাৎ সংজ্ঞাতে কী ছিল, যে সকল সমাসের পূর্বপদটা সংখ্যাবাচক বিশেষণ, দেখতে পাচ্ছ এখান দিয়ে সংখ্যাবাচক বিশেষণ হচ্ছে, তো তাহলে সপ্তটাও সংখ্যাবাচক বিশেষণ, শতটাও সংখ্যাবাচক বিশেষণ। আর এখান থেকে অহ মানে দিন, আর এখান থেকে অব্দ হচ্ছে বছর, সুতরাং এরা হচ্ছে বিশেষ্য। তাহলে দেখো ব্যাপারটাকে ক্লিয়ার হচ্ছে তো এবারে, তাই না? তাহলে এখান থেকে বিশেষ্য পদ, আর এইগুলো হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। তাহলে সংখ্যাবাচক বিশেষণ পূর্বপদের সাথে বিশেষ্য উত্তর পদের যে সমাস নিষ্পন্ন হয় তাকে বলা হয় কি দ্বিগু সমাস। আর এখানে এটা একটা সমষ্টি নির্দেশ করছে, সপ্তাহ শতাব্দী, তাহলে এটা সমষ্টি নির্দেশ করলো, তো অর্থাৎ সমাহার নির্দেশ করলো, সমষ্টি নির্দেশ করলো। এইবার দেখো এখান দিয়ে একটা কোশ্চেন হয় যে কি দ্বিগু কথার অর্থ কি। এই দ্বিগু কথার অর্থ হচ্ছে কি দ্বি গো, গো মিন্স গরু, অর্থাৎ দুটি গরুকে একসাথে বলা হয় দ্বিগু। অনেক সময় শর্ট কোশ্চেন দিয়ে দেয়। আর একজন বন্ধু আছে, একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলো। আসবো আসবো, অব্যয়ভাবে আসবো, একটা একটা করে আসছি, তো লাইনে থাকো, আমি আছি। হ্যাঁ একটা একটা করে আমি আসছি, তো আমাদের সময়টা ভীষণ কম। হ্যাঁ সময়টা কম তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 20 মিনিট মতো সময় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দ্বিগু সমাস বুঝতে পারলে আশা করি। এবার নেক্সটটাতে চলে আসি,
নেক্সট চলে আসি কোথায়, বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাসটা কি? যে সকল সমাসের সমস্ত পদে সমস্যমান কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, একটি নতুন পদের অর্থ প্রাধান্য পায়, নতুন অর্থযুক্ত পদ তৈরি হয়। হ্যাঁ, আরেকটা ফোন এসেছে, শুনিয়ে নি। নমস্কার, হ্যালো। হ্যালো, কে বলছো? আমি বিউটি সাজন বলছি। বলো। আমি একটা কোশ্চেন আছে নিমাই বাবু, ওটা খুব সমস্যা হবে ম্যাম। হ্যাঁ, কি বলতো? নিমাই বাবু। হ্যাঁ, এটা কোন সমস্যা হবে? সঙ্গে থাকো তুমি, আমরা চলে যাই যেটাতে ছিলাম আলোচনা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সঙ্গে থাকো। বহুব্রীহি সমাস কি? যে সমাসের সমস্ত পদে সমস্যমান কোনো পদের অর্থই প্রাধান্য না পেয়ে একটি নতুন নতুন অর্থযুক্ত পদ তৈরি হয় এবং তখন তাকে বলা হবে কি, বহুব্রীহি সমাস। উদাহরণ দিয়ে দেখিয়ে দিই, দেখো সব সমাসের ক্ষেত্রে সমস্যমান দুটো করে পদ থাকবে, অর্থাৎ দেখো একটা হচ্ছে পুরোপদ আর একটা হচ্ছে পরপদ। তাহলে দেখো পুরোপদ পরপদের মধ্যে দেখাতে পারে কি, দশ ভুজার দশ ভুজা, দশ ভুজার কি লিখবো, দশ ভুজা লিখবো, তাই তো? দশ ভুজার দশ ভুজা, দশটা একটা পদ, ভুজটা একটা পদ। দশ বলতে কি বুঝি, সংখ্যাকে বুঝি, ভুজ বলতে কি বুঝি, হাতকে বুঝি, কিন্তু দশ ভুজা বলতে আমরা সেই সংখ্যাটাকেও বুঝি না আর সে হাতটাকেও বুঝি না। দশভুজার কিন্তু একটা অর্থ আছে, তাই না? অর্থটা কি, দেবী দুর্গা, তাই না? তাহলে দশভুজা হচ্ছে কি, দেবী দুর্গাকে বুঝি আমরা। এবং ঠিক সেমভাবেই বিনা পানিতে যার, বিনা পানি, বিনা পানিতে যার, বিনা পানি। বিনা মানে কি, বাদ্যযন্ত্র, আর এই পানি বলতে বোঝায় হাত। অথচ বিনা পানি বলতে কি বুঝি, দেবী সরস্বতীকে বুঝি। অর্থাৎ দেখো সংজ্ঞাতে কি ছিল, যে সমাসের সমস্যমান পদগুলির পদগুলির অর্থ সমস্ত পদে গিয়ে একটাও প্রাধান্য পায় না, না পেয়ে একটি নতুন শব্দযুক্ত পদ তৈরি হয়, নতুন অর্থযুক্ত পদ তৈরি হয়, আর তখন তাকে বলা হবে বহুব্রীহি সমাস। এইবার দেখো দুটো পদ ছিল পুরোপদ পরপদ, তাহলে একটা একটাতে দেখতে পাচ্ছি কি দশ আর ভুজ, দশ ছিল সংখ্যা, ভুজ ছিল হাত, কিন্তু দশ ভুজা বলতে আমরা সে হাতকেও বুঝছি না আর সেই সংখ্যাটাকেও বুঝছি না, বুঝছি দেবী দুর্গাকে, অর্থাৎ নতুন অর্থযুক্ত পদ। বিনা পানির ক্ষেত্রেও ঠিক তাই, বিনা মানে বাদ্যযন্ত্র আর সে পানি মানে কি, হাত, অর্থাৎ বিনা পানিতে যার নতুন পদটা কী তৈরি হচ্ছে, বিনা পানি, সরস্বতীকে বুঝাচ্ছে। সুতরাং যে সকল সমাসের সমস্ত পদে গিয়ে সমস্যমান কোনো পদের অর্থই প্রাধান্য না পেয়ে একটি নতুন অর্থযুক্ত পদ তৈরি হবে তখন তাকে বলা হবে কি, বহুব্রীহি সমাস। এইবার দেখো নেক্সট পয়েন্টে চলে আসি, নেক্সট চলে আসি কোথায়, তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাস কি? যে সকল সমাসের পূর্বপদে থাকা বিভক্তি চিহ্ন অনুসর্গ চিহ্নগুলি সমস্ত পদে গিয়ে লুপ্ত হয়ে যায়, আর হচ্ছে কি সমস্ত পদে গিয়ে পরপদের অর্থটি প্রধান হয়ে ওঠে, সেই সকল সমাসকে বলা হয় কি, তৎপুরুষ সমাস। অর্থাৎ দেখো তৎপুরুষ সমাসটা কি, উদাহরণ দিয়ে দেখাই, তাহলে পরে ভালো বুঝতে পারবে। দেখো আমি একটা এক্সাম্পল লিখছি কি, কাপড়কে কাঁচা, কাপড় কাঁচা। কাপড়কে কাঁচা, কাপড় কাঁচার মধ্যে
সমসমান দুটো পদ আছে এই কাপড়টা কি কাপড় হচ্ছে পূর্ব পদ আর এই কাঁচা হচ্ছে কি উত্তর পদ অথবা কি পর পদ এইবার দেখো বলছে পূর্ব পদে কি ছিল কাপড়ের সাথে কি আছে কে আছে কেটা কি বিভক্তি চিহ্ন তাহলে দেখো কে কেটা ছিল বিভক্তি অথচ দেখো সমস্ত পদে গিয়ে কি হলো বিভক্তিটা নেই বিভক্তিটা লুপ্ত হলো হলো কি না তাহলে বিভক্তি চিহ্ন লুপ্ত হয়েছে তো অর্থাৎ যে সকল সমাসের সমস্ত পদের বিভক্তি চিহ্নগুলো সমাসবদ্ধ পদে গিয়ে পূর্ব পদের বিভক্তি চিহ্নগুলো সমস্ত পদে গিয়ে লুপ্ত হয়ে যাবে এবং হচ্ছে পরপদের অর্থটাই অত্যন্ত গুরুত্ব পাবে অর্থাৎ দেখো কাপড় কাঁচা বলতে কী বোঝায় কাপড়টাকে বোঝায় না কাঁচাটাকেই বোঝায় ধোয়াটাকেই বোঝায় আমাদের সঙ্গে আরেকজন অর্থাৎ আছেন হ্যাঁ হ্যাঁ নমস্কার হ্যালো হ্যালো আমি নিরুপম দাস বলছি তারবেশার থেকে বলো বলছি যে আমার প্রশ্ন হচ্ছে সমাসের যে শ্রেণী বিভাগগুলো আছে তার মধ্যে সংখ্যাবাচক বহুব্রীহি আর সমাহার দ্বিগু এই দুটো সম্বন্ধে আমার একটু কনফিউশন আছে স্যার যদি একটু সংখ্যাবাচক বহুব্রীহি আর একটা সমাহার দ্বিগু সংখ্যা দ্বিগু সমাহার দ্বিগু সমাহার দ্বিগু আচ্ছা আচ্ছা শুনতে পাচ্ছি না গো আমরা পরিষ্কার করে পরিষ্কার স্যার সমস্তগুলোই আলোচনা করার চেষ্টা করব সবটাকে চেষ্টা করছি হ্যাঁ সীমিত সময় তো আর এই সমাসের চ্যাপ্টার অত্যন্ত বড় চ্যাপ্টার 60টার উপরে টোটাল ভাগ রয়েছে মূল ভাগ 9টা ওর সাথে উপবিভাগ রয়েছে অনেকগুলো এবার দেখা যাক যতগুলো এখান দিয়ে ডিসকাস করা যায় মূল ভাগগুলো নিয়ে ডিসকাসিং হচ্ছে তো এখন আচ্ছা নেক্সট চলে যায় কোথায় নিত্য সমাস নিত্য সমাস কি যে সমাসের কোনো রকমের ব্যাজ বাক্য হয় না যে সমাসের ব্যাজ বাক্য নেই ওরই নাম হচ্ছে কি নিত্য সমাস অর্থাৎ যে সকল সমাসগুলির সমাসবদ্ধ পদের ব্যাজ বাক্য হয় না ব্যাজ বাক্যটাই সমাসবদ্ধ হয়ে থাকে সুতরাং যে সকল সমাসবদ্ধ পদের ব্যাজ বাক্য করতে গেলে আমাদেরকে বাইরে থেকে একটা নতুন পদ নিয়ে আসতে হয় এবং তখন তাকে বলা হবে কি নিত্য সমাস এই যেমন দেখো যুগান্তর যুগান্তর যদি একটা সমাসবদ্ধ পদ হয়ে থাকে যুগান্তরকে বিশ্লেষণ করতে গেলে অর্থাৎ যুগান্তর শব্দের ব্যাজ বাক্য লিখতে গেলে আমাকে লিখতে হবে কি অন্য যুগ তাহলে দেখো লিখে নিই অন্য যুগ হচ্ছে কি যুগান্তর অর্থাৎ দেখো এই যে ব্যাজ বাক্যের যুগ যুগ থেকে যুগান্তর এখানেই এই যেটা নতুন পদ নিয়ে আসলাম অন্য অর্থাৎ নিত্য সমাসের কোনো রকমের ব্যাজ বাক্য হয় না অর্থাৎ যে সমাসের কোনো রকম ব্যাজ বাক্য নেই সমাসবদ্ধ হয়ে থাকে সবসময় এবং সমাসবদ্ধ পদটিকে ব্যাজ বাক্যে রূপান্তর করতে গেলে বাইরে থেকে একটা নতুন পদ নিয়ে আসতে হয় আর তখন তাকে বলা হবে কি নিত্য সমাস আর এখান দিয়ে যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় যে কি কোন সমাসের ব্যাজ বাক্য হয় না নোট করে রাখো কোশ্চেনটাকে ইম্পর্টেন্ট কোশ্চেন খুব এটা যে কি কোন সমাসের ব্যাজ বাক্য হয় না উত্তর তখন কী লিখবে নিত্য সমাসের ব্যাজ বাক্য হয় না এই যে নেক্সট চলে আসি অব্যয়ীভাব সমাসে যেটা কোশ্চেন ছিল আমাদের অব্যয়ীভাব সমাস রূপসা বলে বোধ হয় কেউ একজন ছিল লাইনে তাই তো দেখো অব্যয়ীভাব সমাস জিজ্ঞেস করছিলে অব্যয়ীভাব সমাসটা কি অব্যয়ীভাব সমাসটা কি যে সকল সমাসের অনব্যয়ী পূর্ব পদটা সমাস নিবন্ধ হওয়ার পরে
সমাস নিষ্পন্ন হওয়ার পরে সেটা একটি অব্যয়ের ভাব ধারণ করে। অর্থাৎ যে সকল সমাসের সমস্যমান পূর্বপদটি অব্যয় ছিল না, অনব্যয় ছিল, অথচ যখন সেটা সমাস তৈরি হলো, সমাসবদ্ধ হয়ে গেল এবং তখন সেটা অব্যয়ের ভাব ধারণ করলো এবং তখন তাকে বলা হবে কি অব্যয়ীভাব সমাস। উদাহরণ দেখো, এটার ক্ষেত্র দুটো করে পদ থাকবে, একটা পূর্বপদ আর একটা পরপদ। দেখো একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যে দেখো, নদীর সদৃশ উপনদী জন্ম হতে আজন্ম। তাহলে দেখো জন্ম হতে দেখাই, জন্ম হতে আজন্ম। জন্ম হতে সমান সমান আজন্ম। ভালো করে বুঝবে জায়গাটা, দুটো পদ ছিল, সমসমান দুটো পদ, একটা জন্ম আর একটা হচ্ছে কি হতে, আর যখন সমাসবদ্ধ হলো কি হলো আজন্ম হয়ে গেল। আটা কি অব্যয়, তো উপসর্গ আটা এক ধরনের, সুতরাং এই যে জন্মের আগে চলে আসলো আ, অথচ সমাসবদ্ধ হওয়ার আগে জন্ম ছিল শুধুমাত্র, সেটা কিন্তু কোনো রকম অব্যয় ছিল না, অনব্যয় পদ ছিল, সুতরাং জন্ম থেকে চলে আসলো কি আজন্ম। তাহলে এটা যখন সমাসবদ্ধ হলো তখন সমাসবদ্ধ হওয়ার সময় সেটা একটি অব্যয়ের ভাব ধারণ করল। অর্থাৎ সংজ্ঞা কী ছিল, যে সকল সমাসের সমস্যমান পূর্বপদ অব্যয় থাকবে না, অনব্যয় থাকবে, কিন্তু সমাসবদ্ধ হওয়ার পরে সেটাই অব্যয়ের ভাব ধারণ করবে। আর একটা বৈশিষ্ট্য কী আছে এটার, এটিতে সমস্যমান পূর্বপদের অর্থটাই প্রাধান্য পাবে। আজন্ম বলতে কি জন্মটাকেই বুঝায়, একমাত্র একটাই সমাস অব্যয়ীভাব যেখানটাতে সমস্যমান পূর্বপদের অর্থটাই সমস্ত পদে গিয়ে কি প্রাধান্য পায়, বাকিগুলোতে উত্তর পদের প্রাধান্য থাকে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে হচ্ছে কি উভয় পদের প্রাধান্য থাকে, আর সেই বহুব্রীহি সমাসে কি হয় কোনো পদের অর্থই প্রাধান্য পায় না। একমাত্র অব্যয়ীভাব সমাস যেটার ক্ষেত্রে কী হয় সমস্ত পদে গিয়ে সমস্যমান পূর্বপদের অর্থটাই প্রাধান্য পায়। সুতরাং এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন তোমাদের জন্যেতে, মাধ্যমিকে কিন্তু আসার সম্ভাবনা থাকে এটা খুব। এইবার দেখো নেক্সট পয়েন্টে চলে আসি, বাক্যাশ্রয়ী সমাস। আর কতক্ষণ আছে? আর মিনিট দুয়েক আছে। আচ্ছা দেখো, বাক্যাশ্রয়ী সমাসটা কি অত্যন্ত শর্টকাটে বলে দিই, ছ মিনিট মতো আছে। ছ মিনিট, আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাস ব্যাস, ঠিক আছে। এটাই আমাদের শেষ পয়েন্ট আজকের, আটটা পয়েন্ট বলে দিয়েছি আর এটাই বাকি। বাক্যাশ্রয়ী সমাসটা কি, যে সমাস বাক্যকে আশ্রয় করে সৃষ্টি হয়, যে সমাস সমাসবদ্ধ পদ একটিমাত্র পদ হয় না, বাক্যের আকারে লিখতে হয়, আর তখন তাকে বলা হবে কি বাক্যাশ্রয়ী সমাস। আর একটু ভালো করে বললে, যে সমাসে সমাসবদ্ধ পদগুলি বাক্যের মতন করে লেখা হয়। ন্যাচারালি কী দেখেছো তোমরা, সমাসবদ্ধ পদ একটিমাত্র শব্দ হয়, নীল যে আকাশ, নীল আকাশ, জয়সূচক ধ্বনি, জয়ধ্বনি, একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল পদ হয়, কিন্তু বাক্যাশ্রয়ী সমাসে কী হয়, সেটি বাক্যকে আশ্রয় করে সমাসবদ্ধ পদটা তৈরি হয়। সুতরাং উদাহরণ দিয়ে দেখাই, দেখো এখন যদি আমি লিখি বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতাকে শর্ট ফর্ম করা যায় না, আর যেহেতু সমাস কথার অর্থ কি সংক্ষেপ, সমাস হচ্ছে কি বেশ কয়েকটা পদের অর্থযুক্ত মিলন, ফার্স্টেই বলেছিলাম পদ যুক্ত পদ যুক্ত পদ ইকুয়াল টু নতুন পদ, আর সেই নতুন পদটাই হচ্ছে কি সমাস, অর্থাৎ বেশ কয়েকটা পদ যুক্ত হয়ে গিয়ে সংক্ষিপ্ত হয়, আর সেই সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় সমাস, কিন্তু
শুধুমাত্র বাক্যাশ্রয়ী সমাসের ক্ষেত্রে এই সম্পূর্ণ ব্যাজ বাক্যটাই সমাসবদ্ধ পদরূপে কিন্তু গণ্য হবে, যেহেতু এটার কোনো রকম সংক্ষিপ্তকরণ হয় না। বসে আঁকো প্রতিযোগিতাকে হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতাই বলতে হবে। এবং ঠিক সেমভাবে এখন যদি বলি কি রক্তদান শিবির, তাহলে পরে সেই রক্তদান শিবিরটাকে কি শর্ট ফর্মে লেখা যায়? কোনো কিছু লেখা যায় না। তাহলে সেই রক্তদান শিবিরটাকে রক্তদান শিবিরই বলতে হয়। তাহলে রক্তদান শিবিরকে আমরা রক্তদান শিবিরই বলবো, সংক্ষিপ্তকরণ নেই। অর্থাৎ বাক্যাশ্রয়ী সমাসটা সেই বাক্যটাকে আশ্রয় করে সৃষ্টি হয়ে থাকে। সুতরাং যে সকল সমাসের ব্যাজ বাক্য একটি মাত্র পদ হয় না, সরি ব্যাজ বাক্য না, সমাসবদ্ধ পদটা একটি মাত্র পদ হয় না, একটি বাক্যের আকারে বসে। সমাসবদ্ধ পদগুলো ছেড়ে ছেড়ে বসে বাক্যের মতন করে, আর তখন তাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। আর যেহেতু বাক্যকে আশ্রয় করে তৈরি হচ্ছে, আর সেই কারণে এর নাম বাক্যাশ্রয়ী সমাস। এই যে লাস্ট একটা কোশ্চেন ছিল, যেটা ওই কোশ্চেন করেছিল যে কি সংখ্যাবাচক বহুব্রীর সঙ্গে সমাহার দ্বিগুণ ডিফারেন্স কোথায়। দেখো এই ডিফারেন্সটা তোমাকে দেখাচ্ছি, যে একটা সমাহার দ্বিগু, দ্বিগু সমাসের দুটি ভাগ হয় সমাহার দ্বিগু আর একটা কি তদ্ধিতাত্মক দ্বিগু। সমাহার দ্বিগু তো আমি লিখতে পারি কি সপ্ত অহের সমাহার, এই তো। তাহলে সপ্ত অহের সমাহার লিখব সপ্তাহ। আর যদি সংখ্যাপূর্বক বহুব্রীহি লিখি সেই ক্ষেত্রে দেখো ত্রিলোচন, যার ত্রিলোচন, ত্রিলোচন যার এখানটাতে সংজ্ঞায় চলে আসতে হবে। সংজ্ঞাতে কী ছিল দ্বিগু সমাসের ক্ষেত্রে, কী ছিল যেটি সমষ্টি নির্দেশ করবে সমাহার, আর সেই বহুব্রীহির ক্ষেত্রে কী ছিল সমাহার নয়, সমস্ত পদে সমস্যমান কোনো পদের অর্থই থাকবে না, একটি ভিন্ন নতুন অর্থযুক্ত পদ তৈরি হবে। অর্থাৎ দেখো ত্রিলোচন যার এখানে হয়তো সংখ্যাবাচক বিশেষণ রয়েছে, ত্রি, ত্রি বলতে আমরা তিন সংখ্যাটাকে বুঝি, আর এখানে সপ্ত অহ বলতে আমরা সপ্তটাকেও সংখ্যা বুঝি। এই জায়গা থেকে হয়তো বুঝতে সমস্যা হয় যে কি স্যার সপ্তটাও তো সংখ্যা, তিনটাও তো স্যার সংখ্যা, তাহলে একটা সংখ্যাপূর্বক বহুব্রীহি আর একটা সংখ্যাবাচক দ্বিগু হলো কেন, সমাহার দ্বিগু হচ্ছে কেন, সমাহার বলে দিয়েছে ওখানটাতে, তাই না? দ্বিগু সমাসের ক্ষেত্রে কী হয় সে একটা সমষ্টিকে নির্দেশ করবে, আর যেহেতু হচ্ছে সমষ্টি নির্দেশ করছে তাহলে সেই বৈশিষ্ট্যর দিক দিয়ে এই সপ্তাহ সপ্তাহ হচ্ছে কি দ্বিগু সমাস। ত্রিলোচন যার, যার তিনটে চোখ আছে, তাই তো, তিনি হচ্ছেন কে ত্রিলোচন। তাহলে এখানে কিন্তু কোনোরকম সমষ্টি বুঝাচ্ছে না, একটা নতুন অর্থযুক্ত পথ তৈরি হচ্ছে, দেবী দুর্গাকে বুঝায় ত্রিলোচন। তাহলে দেখো এখানে একটা নতুন অর্থযুক্ত পদ তৈরি হচ্ছে আর এখানে সমষ্টি বুঝাচ্ছে। সুতরাং যেটা সমষ্টি বুঝাবে সমস্ত পদে গিয়ে সেটা হবে কি দ্বিগু সমাস, আর এখানে এটা সংখ্যাপূর্বক বহুব্রীহিটা বহুব্রীহির বৈশিষ্ট্যগুলোকে অনুসরণ করে চলছে। তাহলে ত্রিলোচন যার ত্রিলোচন এটা হবে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস, যেহেতু এখানটা তো সংখ্যাবাচক বিশেষণ পদ রয়েছে। আমাদের সময় একদম শেষে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতে আর একদম সময় নেই, আপনি কনক্লুশনে যদি আসতে চান আসতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের ডিসকাশন এখানটাতে মোটামুটি শেষ হচ্ছে, আর তো কিছু বলার নেই। যেহেতু সমাস চ্যাপ্টারটা অনেকটাই বড় চ্যাপ্টার, তো শুধুমাত্র আজকে আমরা যেইটুকুনি মূল ভাগগুলো রয়েছে সেই সকল মূল ভাগ নিয়ে ডিসকাশিং করলাম, এবং এই সকল মূল ভাগগুলোর মধ্যেও অন্ততপক্ষে ষাটখানা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ রয়েছে।
এবং সেই প্রত্যেকটা ভাগ পড়তে হবে একদম। আজকের এই আলোচনার পর তোমরা যারা পরীক্ষা দেবে সামনে বা তার পরের বছর, তোমরা আজকে এই সমাসের চ্যাপ্টারটা যদি পড়ে নাও তাহলে স্যারের বলে যাওয়া কথাগুলোর সঙ্গে তোমরা অনেকটা মিল খুঁজে পাবে এবং পড়াটা মাথায় থাকবে। সোম থেকে রবি এডুকেশন অনলাইন থাকছে শ্রীভেন একটি প্লাসের পর্দায়, তোমাদের সঙ্গে আমরা পেতে চাই। একদমই হাতে সময় নেই, এবার বিদায় নিই। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরও, নমস্কার। আচ্ছা ঠিক আছে।